আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর বাঙির জুস। এই জুসটা আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবো। এই ফলটা আমরা কেউই খেতে চাই না, তবে এভাবে জুস তৈরি করলে আশা করি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই জুসটি তৈরি করি। আমি এখানে একটা পাকা বাঙ্গি নিয়েছি। বাঙ্গিটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব, আমি পুরাটা নিব না। আমি এটারও অর্ধেক পরিমাণ নিব, আমি পরিমাণটা বলে দিব না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে বাঙ্গির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডারে জার নিব, জারের মধ্যে বাঙ্গিগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে তাহলে এমনি লবণটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা লেবুর রস। লেবুর রসটা দিলে বাঙির জুসটা খেতে আরও বেশি ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। এই বাঙ্গির জুসটাতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, কারণ বাঙ্গিটা খেতে মিষ্টি হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি গ্লাসে ঢেলে নিব। গ্লাসে দুই টুকরো বরফ কুচি দিয়ে দিব। বাঙির জুসটা যদি ঘন বেশি হয় তাহলে আপনারা চাইলে আরেকটু ঠান্ডা পানি অ্যাড করতে পারেন। এই গরমে এই জুসটি যদি ঠান্ডা ঠান্ডা খান তাহলে দেখবেন মন প্রাণটা জুড়িয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।